আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কেমন আছে সবাই আবার ফিরে আসলাম আজকে একটা নতুন টপিক নিয়ে নতুন টপিকটা হলো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স প্রিফিক্স অ্যান্ড সাফিক্স যেটাই বলো প্রথমে আমাকে জানতে হবে প্রিফিক্স মানে কি সাফিক্স মানে কি প্রেফিক্স হলো উপসর্গ যেটা শব্দের প্রথমে যুক্ত হয় দুটো নতুন একটা শব্দ গঠন করে আর সাফিক্স হলো প্রত্যয় বা অনুসর্গ যেগুলো শব্দের পরে যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করে অ্যাকচুয়ালি সাফিক্স টুফিক্সের জন্য আলাদা কোনো নিয়ম বা এত মানে রুলস এত কিছু নেই বেশিরভাগটাই মুখস্থ বিদ্যার উপর বা প্র্যাকটিসের উপর নির্ভর করে তারপরে আজকে ওই সাফিক্স টুফিক্সের কিছু শর্টকাট নিয়ে এসেছি শর্টকাট বলতে মানে সাফিক্সিক্সটা মনে রাখার জন্য বা পড়ার জন্য আমাদের কিছু টেকনিক বা কৌশল নিয়ে যে তোমাদের সামনে যাতে করে তুমি ইজিলি এটা মনে রাখতে পারো অ্যাকচুয়ালি সাফিক্স সিফিক্সটা হয় কিন্তু নাউন তারপরে এগুলোরই সাফিক্স সিপিক্সগুলো হয়ে থাকে অ্যাডভার্ভের কোনো ধরতে গেলে অ্যাডভার্ভের কোনো প্রিফিক্স হয় না সাফিক্সই হয় অ্যাডভার্ভিক্স জানার জন্য যাই হোক আমরা কিছু কৌশল দিব জানার জন্য তোমাদেরকে বোঝার জন্য ইনশাল্লাহ তোমরা সো ট্রাই আমরা শুরু করি আমি সাব প্রিফিক্স অ্যান্ড সাফিক্স পড়তে গেলে প্রথমে আমাকে জানতে হবে ফরমেশান অফ ওয়ার্ডস ওয়ার্ডের যে গঠনটা সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে আমাকে শব্দের গঠনটা তাহলে দেখো এই ক্ষেত্রে যদি আলোচনা করতে হবে প্রথমে আমার আলোচনা করতে হবে অ্যাফিক্স নিয়ে প্রথমে আলোচনা করতে হবে কি অ্যাফিক্স অ্যাফিক্সটা কি অ্যাফিক্সটা হচ্ছে একাধিক ল্যাটারের সমষ্টি একাধিক ল্যাটারের সমষ্টি কিন্তু কোনো মিনিংফুল বা অর্থপূর্ণ ইউনিট নয় অ্যাফিক্সটা হলো কোনো এক বা একাধিক ওয়ার্ডের ল্যাটারের সমষ্টি কিন্তু এটা কোনো মিনিংফুল বা অর্থপূর্ণ ইউনিট নয় মানে শব্দ অর্থ বোঝায় না কোনো কিছু যেমন ওয়াই আইসি ইডি এসেট্রা এইগুলা যেমন এগুলো কোনো অর্থ আছে অর্থ তো নাই কিন্তু এক একটা কি একটা বা একাধিক ল্যাটার দিয়ে গঠিত কিন্তু এটি কোনো মিনিংফুল ওয়ার্ড নেই এগুলো সাধারণত ওয়ার্ড ওয়ার্ডের পূর্বে বা পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এই কোনো একটা মূল শব্দের আগে বা পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এফিক্সটাকে তিনটা ভাগে ভাগ করা যায় কয়টা ভাগে ভাগ করা যায় তিনটা ভাগে ভাগ করা যায় একটা হলো কি যে বেজ ওয়ার্ডের পূর্বে বসে ওয়ার্ডের বসে নতুন একটা ওয়ার্ড গঠন করে সেগুলো হলো কি যেমন উদাহরণ দিতে পারি ই এম এন ডেঞ্জার এন ডেঞ্জার ডেঞ্জারের সাথে পূর্বে এন যুক্ত হয়ে এন হয়েছে ডেঞ্জারের পূর্বে এম যুক্ত হয়ে এন ডেঞ্জার হয়েছে সাফিক্সটা দেখো সাফিক্সটা হলো যে বেস ফর্মের পরে কোনো মানে এফিক্স যুক্ত হয় যে ওয়ার্ডটা গঠন করে নতুন ওয়ার্ডটা সেটাই হলো কি সাফিক্স যেমন ব্লাইন্ড একটা ওয়ার্ড ব্লাইন্ডের পরে নেস যুক্ত হয়েছে কি হয়ে গেল ব্লাইন্ড নেস ব্লাইন্ড নেস আর পরে আসো তিন নাম্বারে আসো ইনফিক্স ইনফিক্সটা কি ইনফিক্সটা হলো যেমন প্রিফিক্সটা সব একটা বেস ওয়ার্ডের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সাফিক্সটা বেস ওয়ার্ডের পরে বসে নতুন শব্দ গঠন করে কিন্তু ইনফিক্সটা ওরকম না ওটা পুরো পূর্বে না পরে বসে ওটা ভিতরে পরিবর্তন ঘটায় ভিতরে পরিবর্তন ঘটায় নতুন একটা শব্দ ঘটনা যেমন আবল এই আবল থেকে দেখো থেকে কিন্তু এর পরিবর্তনটা ঘটাইছে মূলত তারপরে দেখো লাইফ লাইফ থেকে লাইফ লাইফ থেকে লাইভ এটা মাঝখানে ভিতরে পরিবর্তন ঘটাইছে সো এটা হলো কি আমাদের ফরমেশন অফ ওয়ার্ডিক্স ফিফিক্সটা জানতে হলে করতে হলে আমাকে এগুলোর পাশাপাশি কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তোমাকে তাহলে আমরা প্রিফিক্স সাফিক্স আর সম্পর্কে ধারণা নিলাম এখন যেটা করব শুরুতেই তোমাদেরকে বলবো দুইটা টেকনিক দিচ্ছি যে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স অফ ভার্ব মনে রাখার কৌশল মানে ভার্বের যে প্রিফিক্সগুলো হয়ে থাকে সাফিক্সগুলো হয়ে থাকে সেগুলো মনে রাখতে হবে তোমাকে বা কোন অ্যাফিক্সগুলো যুক্ত করে ভার্ব গঠন করা যায় মানে কোন অ্যাফিক্সগুলো যুক্ত করে প্রিফিক্স করা যায় কোন অ্যাফিক্সগুলো যুক্ত করে সাফিক্স করা যায় সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবো আমরা শর্টকাটে একটু নিয়ম দেখো প্রিফিক্স এন্ড সাফিক্স অফ ভার্ব মনে রাখার কৌশল বি এন এম ইন বি এন এম ইন বি ই বি ই ই এন এন ই এম ইম এম তারপর আই এম ইম তাহলে বি এন এম ইম ডিগ্রি নিয়ে ফাইয়ান সার ফাইয়ান এফ ওয়াই ই এন ফাইয়ান এফ ওয়াই ই এন ফাইয়ান সার এস ই আর এস ই এটা ই আর তাই অ্যান্সার এল ওয়ে দেশে বি এন এম ইন ডিগ্রি নিয়ে ফাই অ্যান্সার এল ওয়ে এখানে দেখো এই যে অংশটুকু আছে বি এন এম ইন এটা প্রিফিক্স হিসেবে সাধারণত যুক্ত হয় ভার্বের সাথে প্রিফিক্স মানে শব্দের শুরুতে বসে ভার্ব গঠন করে আবার এগুলো শব্দের পরে বসে ভার্ব গঠন করে তাহলে এগুলো প্রিফিক্স এগুলো সাফিক্স এটা মনে রাখতে হবে যে তোমরা মনে রাখবে জাস্ট এরকম বি এন এম ইম ডিগ্রি নিয়ে ফাই অ্যান্সার এলো এদের সাথে তাহলে আমার মনে হয় যে তোমাদের একটু সহজ হয়ে যাবে তারপরে পরেরটা যেতে ধরো সাফিক্স অফ অ্যাডভার্ব মনে রাখার কৌশল এখানে কিন্তু প্রিফিক্স দিই নাই দিচ্ছি কি সাফিক্স অফ অ্যাডভার্ব তো সাফিক্স অফ অ্যাডভার্ব মনে রাখার কৌশলটা হলো যে তোমার সাফিক্স অফ অ্যাডভার্ব মনে রাখার কৌশল লং ওয়েতে লি ওয়ার্ডকে নিয়ে যাওয়া ওয়াইজ নয় লং ওয়েতে লি ওয়ার্ডকে নিয়ে যাওয়া ওয়াইজ নয় তো লং ওয়েতে লি ওয়ার্ডকে নিয়ে যাওয়া কি ওয়াইজ নয় তো লং ওয়ে তারপরে লি ওয়ার্ড ওয়াইজ এই ওয়ার্ডগুলো সাধারণত কি শব্দের পরে বসে মানে নতুন শব্দ যখন গঠন করে তখন এগুলা কি হয় মূলত যে ওয়ার্ডগুলো আছে এগুলো পরে যুক্ত হয় এগুলো সাফিক্স পরে যুক্ত হয় নতুন শব্দ গঠন করে তাহলে আমাকে এইগুলো মনে রাখতে হবে যে যে ওয়ার্ডটার সাথে লং আছে ওয়ে আছে লি আছে ওয়ার্ড আছে ওয়াইজ আছে সাধারণত এগুলো কি হবে অ্যাডভার্ভ হবে সাধারণত কি হবে অ্যাড্রার হবে সো এই দুইটা কৌশল তোমরা স্ক্রিনশট দাও বা করো দেখবো আমরা অফ মনে রাখার কৌশল আগে আমরা কী জেনেছি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স অ্যান্ড সাফিক্স অফ বার্ভ তারপরে দেখবো সারফিক্স অফ নাউন মনে রাখা কৌশলটা কীরকম হতে পারে অ্যাকচুয়ালি নাউন চেন আইডেন্টিফিকেশান পার্স ফিজ এগুলোই কিন্তু এগুলো দেখে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি কোনটা নাউন কোনটা বার্ভ কোনটা অ্যাজেক্টিভ কোনটা ঠিক আছে এই আইডেন্টিফিকেশনটাই করতে পারলে বা মনে রাখতে পারলে বা কোন ওয়ার্ডের সাথে কি যুক্ত করে আমার নাউন বসাইতে হবে কোথায় নাউন পড়বে কোথায় বার পড়বে কোথায় কোথায় এটা ফাইন্ড আউট করতে পারলে আমার সাবিস হয়ে যাবে ইনশাল্লাহ সো এগুলো আমার মনে রাখতে হবে কৌশল তাহলে দেখো যদি আমি সাবিস সব কবিতা ছন্দে ছন্দে লেখার চেষ্টা করছি যদি এটা হয় এরকম যেতে হবে এনশন যেতে হবে এনশন দেখো এন টি ই এ এন সি ই

আরো যত সিটি সিটিস্যান চলো তাড়াতাড়ি পথে আছে দাঁত জাল টি এইচ এ জি ই এল দাঁত জাল পথে আছে দাঁত জাল এসো সরাসরি এ ই ডাবল এস সরাসরি ও সি কে লক করে ও সি ও সি কে লক করে এনি লেটে এলো এনি ই এন আই ই এনি লেট লেটে এলো লেজিকিং লেজি এল ই ই লেজি কে আই এন কিং এই ফাঁকে স্টার হয়ে গেল এস টি ই আর এ আর না নট এ আর এস টি ই লেজি কিং এই ফাঁকে স্টার হয়ে গেল তাহলে দেখো আবার একটু বলি যেতে হবে এনসন আরও যত সিটি ন্যাস হুড ম্যান চলো তাড়াতাড়ি পথে আছে দাঁত জাল এসো সরাসরি ওসিকে লক করে এনি লেটে এলো লেজি কিং এই ফাঁকে স্টার হয়ে গেল এই ছন্দটা আমরা মনে রাখবো মনে রাখলে আমরা আইডেন্টিফিকেশন অফ নাউনটা হয়ে গেল তারপরে নাউন যদি আমার ওই সাফিক্সের ক্ষেত্রে যে জায়গাটা আমার সাবিক হবে সেই জায়গায় যদি আমাদের নাউন বসে নাউনটা আমি কোনটা দিয়ে প্রস্তুত করব মানে কোনটা দিয়ে নাউনটাকে আমি মেক করব সেটাই আমরা এখানে যে যেগুলো আছে এগুলো দিয়ে আমরা করে নিতে পারবো ইনশাল্লাহ তারপরে দেখো সাফিক্স অফ অ্যাজেটিভ মনে রাখার কৌশল এটা একটু ইন্টারেস্টিং একটু সবাই একটু মনোযোগ দেবে যেমন এল আর এল আর এ আর আর জি বন জি বি মানে জীবন এ এন ই এন এ জীবন জি বন ওরা তিন ভাই তারপরে এল আর জীবন ওরা তিন ভাই ইভ আই ভি ই তারপরে এস আই ভি ই নিয়ে কেন চমকায় মানে এল আর জীবন ওরা তিন ভাই ইভিভ টিভ নিয়ে কেন চমকায় ফুলিশ

উ সেন্টারে আসে তো শিক্ষার্থীরা আমরা যেহেতু আমাদের আলাদা কোনো রুলস নেই এনেই সার্ভিস টু বেশিরভাগটাই বেশিরভাগটা উপর প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে সো আমরা ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা যে রুলসটুকু দিয়েছি মনে রাখার কৌশলগুলো দিয়েছি এগুলো যদি মনে রাখতে পারি অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের সার্ভিস টু নিয়ে আর কোনো কষ্ট পারতে হবে না তো ভালো থাকবে সবাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা শেয়ার করবা কমেন্ট করবা ভালো থাক পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম